তো বন্ধুরা, এরপর যাচ্ছি আমাদের শুরুতে যে বিষয়গুলো বলেছিলাম, তারপরে আসছি ওয়েব ডিজাইনের কথা। অনেকে অনলাইনে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করে ইনকাম করেন, এবং অনলাইনে ওয়েব ডিজাইন করাটা একটি বিরাট ব্যাপার। অনেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করেন, অনেকে সরাসরি ওয়েব ডিজাইনের জন্য বিভিন্ন কর্পোরেট কোম্পানি কিংবা বিভিন্ন প্রফেশনালদের কাছে যান এবং তাদের কাছ থেকে কাজ নিয়ে তাদের কাজগুলো করে দেন, এভাবে অনেকে করে থাকেন। তো ওয়েব ডিজাইন বিজনেস সম্পর্কে আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকলে আমি এটা ডিটেলস পরে আরও বলবো। আপনাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট, আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা জানেন আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি, এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিওর মাধ্যমেই কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো ওয়েব ডিজাইন সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই, এটাই বলবো, ওয়েব ডিজাইনটা হচ্ছে অনলাইনে মোটামুটি অনেক বেশি ইনকাম করার একটি জায়গা, অনেক বেশি লোক এটির সাথে জড়িত, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এর চাহিদা দিন দিন বাড়ছেই। সুতরাং এটি হতে পারে আপনার একটি অনলাইনে ইনকাম করার মেথড। তার জন্য আপনাকে ওয়েব ডিজাইনার হতে হবে, আপনাকে প্রফেশনালি ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইন শিখতে হবে, এবং যখন আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভালোভাবে শিখবেন এবং সার্ভার সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকবে, আইডিয়া বলছি, আপনাকে সার্ভারের জাহাজ হতে হবে না তার জন্য, সেক্ষেত্রে আপনি ভালো একজন ওয়েব ডিজাইনার হিসেবে প্রফেশনাল সার্ভিস অফার করতে পারবেন। তারপর বলছি আপনার জন্য কাজ করার জন্য মার্কেট প্লেস ওয়েবসাইটটা একটি ব্যাপার। মার্কেট প্লেস ওয়েবসাইটটা হচ্ছে বিক্রয় .com, এখানেই .com এর মতো ওয়েবসাইটগুলো, এইসব ওয়েবসাইটের মাধ্যমে অনেকে ইনকাম করে থাকেন। আমি অ্যাকচুয়ালি এগুলো অফলাইন বিজনেস, বাট অনলাইনে কাজ করা সম্ভব। যেমন আপনি যদি আপনার বিভিন্ন প্রোডাক্ট থেকে থাকে, তাহলে আপনি কিন্তু চাইলে মার্কেট প্লেস ওয়েবসাইটগুলোতে সেই প্রোডাক্টগুলোর ফ্রি বিজ্ঞাপন পোস্ট করতে পারেন, এবং সেইগুলো আপনি সেল করে একটা ইনকাম করা যেতে পারে। এগুলো অফলাইন বিজনেস আমি বারবার বলছি, কিন্তু সেটা মার্কেট প্লেস ওয়েবসাইটের মধ্যে অনলাইনে ইনকাম করা সম্ভব। মার্কেট প্লেস ওয়েবসাইটের পরে আসছি স্পেশালাইজড ই কমার্স ওয়েবসাইট। আপনার নিজের যদি একটি ই কমার্স ওয়েবসাইট থাকে এবং আপনি নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট অফার করে থাকেন, অনেকে ফ্যাশন ওয়্যার অ্যাপারেল এর বিজনেস করে, অনেকে ফুটওয়্যারের বিজনেস করে, অনেকে ফুডের বিজনেস করে অনলাইনে ই কমার্সের মাধ্যমে, অনেক স্পেশালাইজড প্রোডাক্ট সেখানে সেল করা হয়, এবং এই ই কমার্স ট্রেন্ড কিন্তু বাংলাদেশে এখন অনেক বেশি জনপ্রিয়। এরপরে বলবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনারা অনেক শুনেছেন, আমিও আগে বলেছি আর এখনও বলছি, অ্যাফিলিয়েট মার্কেটিংটি একটি ভালো অনলাইন ইনকাম মেথড হতে পারে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অ্যামাজন কিংবা ইবের মতো বিভিন্ন মার্কেট প্লেস ওয়েবসাইটগুলো আছে, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট বা বিভিন্ন ইভেন যে কোনো সফটওয়্যারগুলো দেখা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং অফার করে। আপনি তাদের অ্যাফিলিয়েট হতে পারেন, অ্যাফিলিয়েট হিসেবে ফ্রি রেজিস্ট্রেশন করে তাদের একটি ট্র্যাকিং কোড থাকে, সেই কোডটি আপনি কপি করবেন এবং বিভিন্ন জায়গাতে আপনি যেখানে মার্কেটিং করছেন রিলেভেন্ট পোস্ট কিংবা রিলেভেন্ট ভিডিওর সাথে আপনি সেই লিঙ্কটি দিয়ে দেবেন, এবং সেটি দেখে কেউ যদি আপনার সেই লিঙ্কে ক্লিক করে, ক্লিক করে যদি আপনার ওই প্রোডাক্টটির পেজে যায় এবং সেটি পারচেস করে, সেক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্টের কমিশন পাবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে নেক্সট কোনো সিঙ্গেল ভিডিওতে আপনাদেরকে আরও বেটারভাবে বোঝানোর চেষ্টা করব। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কথা। আমি শুরুর দিকে যে অনলাইন মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে বলেছি, তারপর রাইটিং বেসড সার্ভিসের কথা বলেছি আগের ভিডিওটিতে, ফ্রিল্যান্সিংয়ে এগুলো তো সব করাই যায়, সেই সাথে কিন্তু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটাও ফ্রিল্যান্সিং হিসেবে একটা সার্ভিস আসতে পারে। অনেকে গ্রাফিক ডিজাইন করেন, প্রোগ্রামিং করেন, গেম ডিজাইন করেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন, ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি আপনি কী কী পারেন আপনার স্কিলের উপরে। প্রোডাক্ট টেস্টিংও কিন্তু একটি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হতে পারে, যে আপনি বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করবেন এবং ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার আপনাকে এটার জন্য টাকা দেবে। আর মজার ব্যাপার হচ্ছে অনলাইনে কিন্তু গেম খেলেও ইনকাম করা যায়, গেম টেস্টিং করে বিভিন্ন গেম ডেভেলপার কোম্পানিতে তারা গেম টেস্টার নিয়োগ দেন, যারা হচ্ছে গেমের খুব পোকা, গেমের বিভিন্ন বাগ ধরতে পারেন, গেমের বিভিন্ন গ্লিচ ধরতে পারেন, তাদেরকে হচ্ছে তারা নিয়োগ দেন এবং তাদেরকে সারাদিন কাজই হচ্ছে গেম খেলা এবং গেম খেলে বিভিন্ন ধরনের রিভিউ করা, যে এই ব্যাপারটা এরকম, এই ব্যাপারটা এরকম ছিল, এটা এরকম এইভাবে বেটার হতে পারতো, এখানে এটা, এখানে সেটা। তো এই ব্যাপারগুলো যাদের স্কিল রয়েছে তারা কিন্তু গেম টেস্টার হিসেবে অনলাইনে ইনকাম করতে পারেন।
গেম টেস্টিং এর জবগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও পাওয়া যায়, সেই জন্য আমি এটা ফ্রিল্যান্সিং এর আন্ডারেই রাখলাম, কারণ গেম টেস্টার বাংলাদেশে এখনও সেভাবে বড় কোনো ক্যারিয়ার হয়ে দাঁড়ানি, দ্যাটস ওয়াই এটাকে আমি ফ্রিল্যান্সিং এর সাইডটাতেই রাখলাম। আরেকটি ইনকাম অনলাইনের মাধ্যমে অনেকে করে থাকেন, আমি এটি বলেই শেষ করছি, সেটি হচ্ছে ওয়েব হোস্টিং। অনেকে ওয়েব হোস্টিং বিজনেস করে থাকেন অনলাইনে এবং খুব সহজে এটি শুরু করা যায়। অনলাইনে ওয়েব হোস্টিং দিয়ে ইনকাম করার জন্য আপনাকে শুধুমাত্র রিসেলার হোস্ট হতে হবে, অর্থাৎ যে কোনো ওয়েব হোস্টিং কোম্পানি থেকে রিসেলার পারচেস করতে হবে এবং আপনি আপনার নিজস্ব একটি ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো আপনি একটি হোস্টিং কোম্পানি হিসেবে অন্য বিভিন্ন যাদের হোস্টিং সার্ভিস প্রয়োজন হবে তাদেরকে আপনি সেল করবেন। সেই সাথে আমাদের প্রতিষ্ঠান ঢাকা ল্যাবের একটি সার্ভিস আছে, রিসেলার সার্ভিস, সেখানে আপনি ওয়েব হোস্টিং রিসেলার সাথে সাথে ওয়েব ডিজাইন রিসেলারও হতে পারবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টদের কাছ থেকে আপনি ওয়েব ডিজাইনের কাজ নিয়ে ঢাকা ল্যাব থেকে করিয়ে দিতে পারবেন এবং সেক্ষেত্রে ঢাকা ল্যাব খুব কম রেটে আপনাদের কাছ থেকে টাকা রাখবে, আপনারা এটি দেখতে পারেন। আর সবশেষে বলবো যে অনলাইনে ইনকাম করার মতো অনেক রকম সুযোগ আছে, সুবিধা আছে, আপনাদেরকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি কোনটিতে এগোবেন এবং কোনটিতে আসলে আপনি প্যাশনেটভাবে কাজ করবেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে অনলাইনে ফেক যত রকম কাজ আছে, ক্লিক বেসড কিংবা অন্যান্য যত কিছু যেখান থেকে মানুষ ভুলভালভাবে চিন্তা করে যে ইনকাম করা সম্ভব, সেই সব জায়গাতে মানুষ যতটা ডেডিকেশন দেয় সেটা বাদ দিয়ে যদি আসলে এই সব জায়গাগুলোতে আমি যেগুলো বললাম এখানে যদি ডেডিকেশন আপনি কোনো একটা জায়গাতে দিতে পারেন এবং প্যাশনেট হতে পারেন, সময় ইনভেস্ট করতে পারেন, আমি বলবো খুব তাড়াতাড়ি আপনি খুব ভালোভাবে কিছু একটা করতে পারবেন। খুব তাড়াতাড়ি না হলেও আপনার আসলে 6 মাস 1 বছরের মধ্যে টোটালি নিজেকে ডেভেলপ করে ফেলা সম্ভব। আপনারা এটিতে খুব ভালোভাবে আসলে ব্যাপারটিকে গুরুত্বের সাথে নেবেন। আমার হয়তো আরও কিছু বিষয় বাদ গিয়েছে, আপনারা সেগুলো কমেন্টে আমাকে জানাবেন, আমি সেগুলো নিয়ে নেক্সটে ডিসকাস করার চেষ্টা করব। আর আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন হবেন। যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। আরেকটি কাজ করবেন, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে, তাতে আমার জন্য আসলে সাপোর্ট হবে। আর নেক্সট ভিডিওটিতে আমি আসলে অনলাইন এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলবো, অনলাইন উদ্যোক্তা হওয়ার ব্যাপারে কথা বলবো, আশা করি সেই ভিডিওটি দেখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।